किशोरगंज एक आसनের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি মডেল মহিনন্দ ইপি কমপ্লেক্সের নবনির্মিত ভবনে বৃহস্পতিবার বাসরকিলা মনসুর আলহাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এলজিএসপি থ্রি প্রকল্পের অর্থায়নে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করেছেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদির লেখা বই ও দলীয় নেতাকর্মীগণ ফুল দিয়ে বরণ করে নেন। এই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল কাদির মিয়া, ভাইস চেয়ারম্যান মোহন আব্দুল সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ মাসুমা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফুল ইসলাম, মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান মোহাম্মদ মনসুর আলী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, মাইসকাপনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মফিজউদ্দিন, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুইটে ইসলাম, ছাত্রলীগ নেতা রাকিব আল হাসান, যুবলীগ নেতা মিজানুর রহমান আরজু, জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুহেল রানা রাসেল, ছাত্রলীগ নেতা তানবীর ইসলাম জুয়েল সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতা কর্মীবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী জনপ্রতিনিধি সাংবাদিক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও কিশোরগঞ্জ এক আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি মহিনন্দ ইউনিয়নের চরপাড়া কাদির জঙ্গল সড়কের নরসন্ধা নদীর উপর 50 মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে 4,17,00,000 টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ হওয়ায় চরপাড়া, বারুইপাড়া, উত্তরপাড়া, মাইসপাড়া সহ কয়েক গ্রামের মানুষের দীর্ঘদিনের চলাচলের ক্ষেত্রে দুর্ভোগ থেকে রেহাই পাওয়ায় বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়েছে। আমিন সাদি, বিডি চ্যানেল 4, কিশোরগঞ্জ।